গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবজানি। আমি দেবজানি। আর সকালবেলা রান্নাঘরে চলে এসেছি, আর দেখো বাসনগুলো সব মাজা আছে, কারণ গতকাল রাত্রিবেলা সমস্ত বাসন মেজে রেখেছিলাম। তো এখন চা করে নেব, তাই চায়ের বাসনগুলো নিয়ে নিচ্ছি। আর সকাল থেকে দিনটা তো সবারই শুরু হয় ভালোভাবে, তো সকাল থেকে আমার দিনটা ঠিক ঘুম থেকে ওঠার পর থেকে মানে ভালো লাগছে না, কিছুতেই কিছু যেন ভালো লাগছে না, মনটা যেন কীরকম একটা বিষণ্ণ হয়ে আছে। বিভিন্ন রকম চিন্তাভাবনা করছি, নিজের চ্যানেল নিয়ে চিন্তাভাবনা করছি, যে এতটা কিছু করছি, অন্যান্য বড় ইউটিউবাররা যে ভিডিও করে বা আস্তে আস্তে যেসব ইউটিউবাররা আস্তে আস্তে গ্রো করছে তাদের চ্যানেলের ভিডিও দেখছি, তো সেই ভিডিওগুলো দেখছি, নিজের চ্যানেলের ভিডিওর সাথে কম্পেয়ার করছি, তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে তো ঠিকই আছে ভিডিওতে কোনো অসুবিধা নেই, আমার ভিডিও সেই ভিডিও কিছুটা তো একই আছে, কিন্তু তবুও আমার ভিডিও যেন গ্রো করছে না, এই সব মানে চ্যানেলটা গ্রো করছে না, এই সব ভেবে ভেবেই না মনটা খারাপ হয়েছিল। তো সারাদিন সেভাবে কোনো কাজকর্ম করিনি, একটু রেস্টের মধ্যেই ছিলাম, যেহেতু মনটা খারাপ আছে তো সেই জন্য কাজকর্ম করতে যেন কোনো রকম ইচ্ছা করছে না। আর তার মধ্যে প্রচণ্ড গরম, বাইরে রোদের প্রচণ্ড তেজ, ওই জন্য বাইরে বেরিয়েও সেভাবে আজকে কোনো কাজ করিনি। তো রান্নাঘরে দেখো এখন সকালের তো চা খাওয়া হয়ে গেছে, এখন বাজে দুপুর একটা। তো রান্নাঘরে এসে দিয়ে ভাবছি কী রান্না করব, তো দেখলাম কয়েকটা করলা আর বেগুন আছে, বেগুন অনেকগুলোই রয়েছে, তো ভাবলাম বেগুন আর করলা মিশিয়ে একটা তিতো তরকারি, শুক্তো তরকারি করি, আর সয়াবিনটা রান্না করে নিই। তা সয়াবিন আমার হাজব্যান্ডও খুব খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, তো একটু ঝটপট করে মানে রান্নাটা করে নিচ্ছি। যেহেতু ওই যে গড়িমসি ব্যাপারটা এসেছিলো, ভেবেছিলাম আলু সেদ্ধ ভাত করবো, এরম ভেবেই রান্নাঘর থেকে এই রান্নাঘরে আসলাম বড় ঘর থেকে, কিন্তু তারপর আসার পরে আবার ভাবলাম না আলু সেদ্ধ ভাত করবো না, সয়াবিনটা করে নিই। তো ওই জন্য সয়াবিন রান্নাটা করবো বলে সমস্ত সবজি টবজিগুলোও কেটে নিলাম, আর এই খোসাগুলোকে এর মধ্যে গুছিয়ে নিলাম, এগুলো একটু পরে ফেলে দিয়ে আসবো। আর হচ্ছে এঁচড়কে আমরা বলি গাছ ফাটা, আর সয়াবিনকে আমার যেন মনে হয় গাছ মুরগি বা গাছ চিকেন। তো এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি, আর সয়াবিনটাকেও গরম জলে লবণ শুদ্ধ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখন সয়াবিনটাকে রান্না করে নেব। তো যেটা বলছি যে এঁচড়টাকে গাছ ফাটা বলি, আর সয়াবিনটাও চিকেনের মতোই লাগে, ছোটোবেলায় তো পুরো ভাবতাম চিকেন রান্না হয়েছে, সেটা যদি পেঁয়াজ রসুন দিয়ে হতো। আর সত্যি সয়াবিনটাও খেতে কত ভালো লাগে, একটা সবজি মানে বিনসের দানা থেকেই এই সয়াবিনটা তৈরি হয়, আর কিন্তু পুষ্টিগুণেও ভরপুর। তো যাই হোক, পুষ্টিগুণের কথা এখন বাদ দিলাম, এখন রান্না করে নিচ্ছি সয়াবিন। তো জিরে আদা বাটা দিয়েই করব, আর ঘি গরম মশলা, তো গরম মশলাটা দেবো না, ঘি দেবো। এখন গোলমরিচ গুঁড়ো আর রোস্টেড জিরাগুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটার দিকে রান্না করে এসেছি, কিন্তু অসুবিধা হয়নি, ঝটপট করেই রান্না করে নিয়েছি, কারণ এই গ্যাস এই কড়াইটার মধ্যে সয়াবিনটা বসিয়ে দিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে ওই যে শুক্তো যে তরকারি সেটাও বসিয়েছি। শুক্তো তরকারি এর আগে শেয়ার করেছি, তো আজকে আর ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। আর সয়াবিনটা একদম মাপা মাপা জলে ভিজিয়েছিলাম, তো একদম সুন্দরভাবে জলটাও টেনে নিয়েছে, ঠিকঠাক মতো সেদ্ধও হয়ে গেছে। আর সয়াবিন এই রকম শুকনো শুকনো যে আছে না, রান্নাটা করেছি এরম খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু ডাল করব না বলে আজ ওই জন্য একটু ঝোলো ঝোলো ব্যাপারটা করেছি। তো দেখো ভাতটাও এদিকে হয়ে গেছে, আর এই যে তিতো তরকারিটা এখানে রাঁধুনি কালো জিরে আদা ফোড়ন দিয়ে উচ্ছেটা করলাটা দিয়ে দিয়েছিলাম ভেজে নিয়ে, এর মধ্যে বেগুনটা দিয়ে দিয়েছি, আর একটু সামান্য চিনি আরও বড়ি দিয়েছি, সেটা তো দেখাতে তোমাদেরকে বলতেই ভুলে গেছি। আর এই তিতো তরকারিটা দিয়েও অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, আর এর মধ্যে যদি একটু রাঙা আলু পড়ে না, ওফ, একদম মনে হয় যেন শুক্তো রান্না হয়েছে। তো এখন এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ঘি, আর কিছুই দেবো না, বললাম যে গরম মশলা দেবো না, শুধু ঘি দেবো, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো। আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে, তো ঢাকা দিয়ে রাখলে আর একটু সেদ্ধ হয়ে যাবে, রান্না আমার কমপ্লিট। আর এখন যাচ্ছি সবজির খোসাগুলো বাইরে ফেলতে। তো দেখো লালু আর কালু দুজনে, লালি আর কালু এখানে শুয়ে আছে, আর এই যে এতটা প্রখর রোদ, আজকে কিন্তু সকালে জল তোলা হয়নি, মানে রাতে জল তুলেছিলাম আর জলের বোতল টোতলগুলোও খালি হয়েছে কিন্তু তোলা হয়নি, তো সেই জলের জল তোলা হয়েছে সেই বিকেলের দিকটাতে। মাঝে একবার আমি পাম্পটা চালিয়েছিলাম, শুধু ওই জলগুলো যেগুলো বালতিতে আছে গরম হয়ে গেছে, ওই বালতির জলটা ফেলে শুধু জলটা ভরে দিয়েছিলাম, তো ওই জন্য
আর জলটা সেভাবে আর ভরা হয়নি, অল্প করে ভরেছিলাম। আর এদিকে দেখো রাঙালু গাছটা পুরো ছড়িয়ে গেছে, তো এই রাঙালু শাকগুলো একদিন খেতে হবে। এদিকটা জল পড়ে, তো ওভারফ্লো জলটা পড়ে ছাদ থেকে, ছাদ থেকে মানে জলের ট্যাঙ্ক থেকে, তো ওই জন্য ওখানে রাঙালু গাছটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে এই লরিটা সে সকাল থেকে এসেছে, সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো স্নান সেরে চলে এসেছি আজকের লাঞ্চ তালে নিয়ে, আর কি মেনু আছে দেখে নিই। এখানে তিতর তরকারি, সয়াবিন আর টমেটো দিয়ে কুলের চাটনি। দেখো আকাশটার কি অবস্থা, পুরো ঘুটঘুটে অন্ধকার করেছে মেঘ, কিন্তু হাওয়া আছে, জানি না বৃষ্টিটা হবে কি না। বৃষ্টিটা হলে খুব ভালো, কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছিল সারাটা দিন, সব জায়গাতেই একই অবস্থা, গরমকালে গরম তো পড়বেই। আর এইরকম আকাশ দেখতে না আমার খুব ভালো লাগে, আবার একটা ভয়ও কাজ করে। আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ প্রচুর হাওয়া আছে, খুব ভাল লাগছে। হঠাৎ করে এরকম অন্ধকার করে এসছে, এখন বিকেল 5:30 বাজে, খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে। বৃষ্টিটা হওয়া দরকার, বৃষ্টিটা হলে তো খুবই ভালো হয়। তো আকাশ তো পুরো একদম ঘুটঘুটে অন্ধকার করে আসলো, কিন্তু বললাম যে হাওয়া দিচ্ছে, তো হাওয়া এতটা পরিমাণে দিল, ঝোড়ো হাওয়া, তো মেঘটাই গেল কেটে, বৃষ্টির আর নামগন্ধ নেই। তো তখন সেই সময় অনেকটাই হাওয়া দিচ্ছিল, আর আমি এখন যখন ভয়েস দিচ্ছি পরিবেশটা এখন থমথমে হয়ে আছে, জানি না বৃষ্টিটা হবে কি না। তো মায়ের সাথে কথা হয়েছিল, মা বললো যে কলকাতায় প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টিটা এখনও পর্যন্ত হয়নি। তো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, আমি উঠোনে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, তো দু একটা আম পড়েছে, তো আমার হাজব্যান্ড কয়েকটা কুড়িয়েছে আর আমি একখানা আম পেয়েছি, সেটাও আমি কুড়ালাম। তো এই দিকটা ভিডিও করছিলাম, এইদিকে তো অতটা ভয় লাগে না, কারণ এদিকে গাছপালা আছে কিন্তু ওদিকটা অনেকটা ফাঁকা। কিন্তু আমি এই দিকটাতে এসেছি, ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করব যে এদিকের নারকেল গাছগুলোর কী অবস্থা। আমাদের ঘরের পাশে এই যে নারকেল গাছটা, ওকে দেখেই আমার ভয় লেগে গেল, বাবা কোথা থেকে ডাব নারকেল যদি পড়ে, তো তাই জন্য আবার পালিয়ে এসেছি। আর এখানে কুল গাছের ডাল, তো কোথায় কি শুকনো ডাল থাকবে গায়ের মধ্যে যদি আসে, তো ওই জন্য ভয় পেলাম, জানলাম না এখানে থাকা যাবে না, আমি পালাই। তো আয়লা ঝড়ের সময় না এই নারকেল গাছগুলোকে আমি দেখেছিলাম, ওদের যা রূপ, মানে সে যেন শুয়ে পড়ছে, তো সেটা দেখে আজকে প্রথম তো ভয় পেয়ে তাড়াতাড়ি করে পালিয়ে এসেছি।